লালমনিরহাটের আদিতমারী উপজেলার চারটি গ্রামে কৃষি জমিতে অতিবৃষ্টি আর বন্যার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চাষিরা এসব জমিতে আমন, আউশ, বোরো সহ কোনো আবাদ করতে পারছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান চেয়েছেন ভুক্তভোগী 200+ চাষি। লালমনিরহাট সংবাদদাতা তৌহিদুল ইসলামের প্রতিবেদন। লালমনিরহাট জেলার আদিতবাড়ি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের তালুক খুঁটামারা, কিষামত খুঁটামারা, খাতাপাড়া ও পূর্ব দলজোর গ্রামে 600 বিঘা জমি এভাবেই পানিতে তলিয়ে থাকে। দীর্ঘ 10 বছর ধরে বন্যা আর সামান্য বৃষ্টি হলে এসব জমিতে দেখা দেয় জলাবদ্ধতা। এর ফলে চাষাবাদ করতে পারেন না 200+ চাষি। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, সরকারি খাস জমি লিজ দিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালী মহল। এর ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক ও কৃষি বিভাগকে লিখিতভাবে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। সরকার যে জমিগুলো লিজ দেওয়ার পরে পানিগুলা আগে আটক হয়ে থাকে, এই কারণে আর মুখে পানি যাইতে পারে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন যাবত আমরা খুব কষ্টে আছি আর কি, কোনো আবাদ ফলাইতে পারি না। খুব অসুবিধা হচ্ছে, কৃষি জমিতে আবাদ করা যাচ্ছে না, এবং সরকারি খাস জমিতে যদি একটা ড্রেন নিষ্কাশনের পানির ব্যবস্থা করে দিত আমাদের কৃষির ভাইরা সবাই বাঁচত। জলাবদ্ধতা নিরসন করে জমিগুলোতে চাষাবাদের উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। কিভাবে এটা নিষ্কাশন ব্যবস্থা সুন্দর করা যায় সেই ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি, এবং এটা আসলে স্থায়ীভাবে যেটা সমাধান করা যায় সেটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তহিদুল ইসলাম, বৈশাখী সংবাদ, লালমনিরহাট।